Police Fight. আপনি একবার দেখে নিন। ও আমার মেয়ে নয় স্যার, আমি দেখে কি করব? আপনি যদি শনাক্ত না করেন তাহলে আমাদের কিন্তু তদন্ত করতে অসুবিধা হবে। আসুন, আমার মেয়ে নয় স্যার, আসুন দেখুন। ভয় পাবেন না, দেখুন একবার। তাহলে তো ওর কোলে একটা 3 মাসের ছেলে ছিল, সে কোথায় গেল? সে কোথায় গেল? পলিথিনে মোড়া এই মহিলার ছিন্ন ভিন্ন দেহটি কি সত্যি বৃদ্ধার মেয়ের? যদি তাই হয় তাহলে এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটল আর কোথায় বা গেল সেই মহিলার সন্তান? আজকের পুলিশ ফাইলসের দেখে নিন কুলপি থানা এলাকার এই মর্মান্তিক ঘটনা। দোরা বেগম নিজের বাচ্চা হওয়ার জন্য মায়ের কাছে এসেছিল, সেখানেই তার সন্তান হয়। একদিন ডায়মন্ড হারবার হাসপাতালে তার সেই 3 মাসের শিশু সন্তানকে নিজের মায়ের সঙ্গে এবং প্রতিবেশী এক বৌদির সঙ্গে নিয়ে যায় ডাক্তার দেখাতে। তারপর কি ঘটলো সেখানে আসুন দেখে নেওয়া যাক। কেমন শান্ত হয়ে শুয়ে আছে দেখ, কত বদ্ধ ছেলে। আর ডাক্তারের কাছে গেলে এই ওটাকে আবার ডাক্তারের কাছে ঘুরিয়ে নিয়ে চল দেখি, ওর পকেটে একটা ইনজেকশন গাতাই। চাচি আবার একটু কেনাকাটা আছে, আমি একটু ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যাব। ঠিক আছে তুই তাহলে যা, আমরা এগোই। দোরা তুইও চল না, অল্প তো সময়ের ব্যাপার, যাব আর কিছু কেনাকাটা করবো চলে আসব। ঠিক আছে চল। রিয়াবকে আমি নিয়ে যাবো? না না থাক, ঘুম থেকে উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে, আমি আছি তো। ঠিক আছে তাহলে সাবধানে যাস। হ্যাঁ 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 চল। মমতাজের একটা বাচ্চা ছেলে হয়, 2-3 মাস 4 মাস বয়স। তার সাথে রোকেয়া বিবি মানে মমতাজের মা এবং সেলিনা বিবি ওদের আত্মীয়, তারা ডায়মন্ড হারবারে আসে বাচ্চা ওই ডায়মন্ড হারবার হসপিটালে। তাদের দেখাশুনো সব হয়ে যাওয়ার পর তারা আবার ডায়মন্ড হারবার স্টেশনে এসে ওখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরবে। এরকম সময়ে ওই সেলিনা বিবি রোকেয়া বিবিকে বলে যে তুমি বাড়ি চলে যাও, আমি মমতাজের সাথে একটু পরে আসছি, আমাদের এখানে কিছু কেনাকাটা কাজকর্ম আছে। এবার সেই মতো রোকেয়া বিবি বাড়ি চলে যায়। বাজার যাবে বলে তো স্টেশনে চলে এলে, কি কিনবে বলছিলে যে? একটু দাঁড়া, একজন আসবে, তার সঙ্গে দেখা করে চলে যাব। ও আচ্ছা আচ্ছা, ওই তো ও আসছে, তুই একটু এখানে দাঁড়া, আমি একটু ওর সাথে কথা বলে চলে আসছি। ঠিক আছে। দোরা এই খালিদ আমার দূর সম্পর্কের এক দাদা, আমরা একটু সুভাষ গ্রাম যাব, একটু দরকার আছে, একটু পরেই চলে আসবো, তুইও চল না ঘুরে আসবি। কিন্তু আম্মিকে তো কিছু জানানো হলো না, বেকার চিন্তা টিন্তা করবে আবার। আরে একটু তো সময়ের ব্যাপার, যাবো আর চলে আসবো, সে তোর আম্মিকে না হয় আমি ফোন করে দেবো। ঠিক আছে বেশ চলো চল। আসমা আর খালেদ দোরাকে নিয়ে সুভাষ গ্রামে ইয়াজ নামে একজনের বাড়িতে ওঠে। দোরার মাকে জানানো হয় যে দোরা কোন এক আত্মীয়ের বাড়িতে গেছে, 2-1 দিনের মধ্যেই ফিরবে। কিন্তু এরপর দোরার জন্য অপেক্ষা করছিল চমক আসমার পক্ষ থেকে। কি সেই চমক আসুন দেখে নেওয়া যাক। আমি খালিদকে ভালোবাসি, ওর সাথে পালিয়ে এসেছি।
কি বলছো? এসব তুমি আগে বলনি কেন? বললে আসতিস না, তাই তো? ভয় পাচ্ছিস? ফেসে যাবি, ধর কিচ্ছু হবে না। কিন্তু তোমার বর? তাকে আমি ছেড়ে এসেছি, আর ফিরব না। কিন্তু কেন? সে যে কি জিনিস সে শুধু আমিই জানি। যেভাবে চালিয়েছি আমার জীবনটা, আজ খালিদ না থাকলে আমার মরতে হতো। থাক, এসব কথা না হয় অন্য একদিন বলবো, আজ না। আসমা, শোবে না? হ্যাঁ চলো। রাত হয়ে গেছে, শুয়ে পড়। গরিবের বাড়ি একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। আমি আর কোন নবাব পুত্রী? ওভাবে বলো না, ওপরওয়ালার জগতে সবাই সমান, কি নবাব কি ফিকিরি। শুয়ে পড়ো, আলোটা জ্বালা থাক, বাচ্চাটা আছে। এই মমতাজকে এবং সেলিনাকে, মমতাজের বাচ্চাকে নিয়ে তারা সুভাষ গ্রামে চলে যায়। সেখানে নূর হোসেন শেখের, নূর হোসেন শেখের বাড়ি। এখানে দুজন নূর আছে, একটা মোহাম্মদ নূর হোসেন মোল্লা আর নূর হোসেন শেখ। নূর হোসেন শেখের ওখানে তারা চলে যায়। আর চলে যাবি কেন? তোর আমিকে তো আমি বলেছি তুই দিন দুয়েক এখানে থেকে তারপর যাবি। না গো ভাবি, আমি আজই চলে যাব। কেন বল, এখানে থাকতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হবে কেন? আসলে এখানে আসবো বলে তো তৈরি হয়ে আসেনি, আর তাছাড়া বাচ্চাটার জামা কাপড়ও নেই। ও আচ্ছা আচ্ছা, আমার ভাগ্নেকে আমি একটা দুটো জামা প্যান্ট দেবো, তাতে আমার বিরাট খরচা। শোনো বোন, আমাকে তুমি অতটা হতদরিদ্র দেবো না। তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা তোর আপত্তিটা কিসে সেটা তো বলবি। আসলে আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না। কি রে তাই? না না সেরকম কিছু নয়, ওটা তো তোমাদের নিজেদের ব্যাপার। ওখানে আমার মানা না মানার কি আছে? আমাকে শুধু একটু টেরেনে তুলে দাও, আমি আজই বাড়ি যাব। আচ্ছা বেশ, ও যখন থাকতে চাইছে না ওকে আর আটকে লাভ নেই, ওকে ডায়মন্ড হারবারে টেনে তুলে দাও। চিন্তা করো না, ওকে যখন আমি ডায়মন্ড হারবার থেকে এখানে নিয়ে এসেছি আমি দায়িত্ব নিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। খুশি? তা তুই যে ওকে যে বললি বাড়িতে পৌঁছে দিবি, তো আমাদের কাজটা কি হবে? তাই তো, এক কাজ করি, ওকে সঙ্গে করে নিয়ে বেরোই, তারপর ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের কাজটা সেরে ফিরব। বেশ। কাদের, কাদের কি হয়েছে? তোর বইয়ের খবর কি রে? ওই শালির কথা তুমি আমার সামনে আর তুলবে না, অন্য লোকের সাথে পালিয়েছে। আহ কি বলছিস, সে এখন কোথায় আছে জানিস কিছু? জাহান্নামে যাক, আমার কি তাতে? আমি তো শুনেছি সুভাষ গ্রামে আছে। তুমি কি করে জানলে? ওরা দোড়াকে তো সঙ্গে করে নিয়ে গেছে। ও আচ্ছা, মানে
তোমরা আগে থেকেই জানতে যে ও অন্য লোকের সাথে প্রেম করছে। আরে না না। কি না না? কি না না? ও তোমাদের সাথে প্ল্যান করেই পালিয়েছে। ধুর, কথা তো শুনবি, তুই কখন থেকে নিজের কথাই বলে যাচ্ছিস। কি কি শুনবো আমি আর? সত্যি বলছি, দেখ কারে, আসমার এই প্রেমের ব্যাপার, পালানোর ব্যাপার আমরা ঘুণাক্ষরে জানতাম না রে। তাহলে তোমার মেয়ে কেন ওর সাথে গেল? মিথ্যে কথা বলে নিয়ে গেছে। আমার নাতিকে ডাক্তার দেখে ফেরার পথে আসমা বলল কি, ডায়মন্ড হারবার স্টেশনের ওখানে বাজারে কিছু কেনাকাটা করতে যাবে। দুরাকে বললো সঙ্গে চল। আমি আর আপত্তি করিনি, ওরা স্টেশনের দিকে চলে গেল, আমি বাড়ি চলে এলাম। কিন্তু বেলা গড়িয়ে গেল, মেয়ের ফেরার নাম নেই। হঠাৎ ফাদিল এসে বলল যে আসমা ফোন করেছিল, ওরা নাকি সুভাষ গ্রামে কোন আত্মীয়র বাড়িতে গেছে, দুদিন পরে ফিরবে। কিন্তু সেও তো কদিন হয়ে গেল, কোনো খবর নেই, ফোনও পাচ্ছি না। আবার তোর কাছে এসে তো এইসব শুনলাম। আমার দোড়াকে নিয়ে তো ভীষণ চিন্তা হচ্ছে রে। তোমার মেয়ে যার সাথে গেছে, দেখো সে তোমার মেয়েকেও একটা পুরুষ জোগাড় করে দেবে। এই আজে বাজে কথা বলিস না তো, আজে বাজে কথা বলছি। কি করব আমি, কি করব আমি? তোমার মেয়েকে খুঁজতে যাবো? তোমার মেয়ে হারিয়ে যে থানাতে যাও, আমাকে বলছো কেন? দোরার মা কুলপি থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে সুভাষ গ্রামে আসমার খোঁজ শুরু হয়। ইতিমধ্যে বারুইপুর স্টেশনের কাছে রেলে কাটা এক মহিলার দেহ পাওয়া যায়। পুলিশ দোরার মা আমিনাকে ডেকে পাঠায় দেহ শনাক্তকরণের জন্য। আসুন। আমি বলছি না এই ডেড বডিটা আপনার মেয়েরই, কিন্তু না হবার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যেভাবে ওকে ডায়মন্ড হারবার থেকে সুভাষগ্রাম নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে ওকে সুভাষগ্রাম থেকে বারুইপুর নিয়ে যাওয়া হতেই পারে। বা ও হয়তো নিজের কোনো কারণে, বিশেষ কোনো কারণে হয়তো বারুইপুর গেছিল। আপনি একবার দেখে নিন। আমার মেয়ে নয় স্যার, আমি দেখে কি করব? আপনি যদি শনাক্ত না করেন তাহলে আমাদের কিন্তু তদন্ত করতে অসুবিধা হবে। আসুন। আমার মেয়ে নয় স্যার। আসুন। আমার মেয়ে নয়ও। দেখুন। ভয় পাবেন না, দেখুন একবার। যদি তাহলে তো ওর কোলে একটা তিন মাসের ছেলে ছিল, সে কোথায় গেল? সে কোথায় গেল? বারুইপুরের রেলে কাটা বডিটা যদি দোরা বেগমের হয় তাহলে তিন মাসের বাচ্চাটা কোথায়, সেটাই একটা বিষয়। তবে স্যার, উনি কিন্তু ঠিক মতন বডিটা দেখেননি। বডিটা যে দোরা বেগমেরই নয় এ বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত নই। ওর কোনো ছবিও তো আমি মার্কাস থেকে পেলাম না। ওর ছবি থাকলেও আমরা হয়তো শনাক্ত করতে পারতাম না স্যার, কারণ বডির অবস্থা খুবই খারাপ। একমাত্র ওর খুব কাছের লোক দেখে শনাক্ত করতে পারে। সেটাও তো হলো না। আচ্ছা, দোরা যেদিন আসমা বেগমের সঙ্গে ডায়মন্ড হারবারে গিয়েছিল, ওই দিনের ডায়মন্ড হারবার স্টেশনের সিসিটিভির ফুটেজ আর বারুইপুরের মহিলা যেদিন রেলে কাটা পড়েছিল সেদিনের বারুইপুর স্টেশনের সিসিটিভির ফুটেজ চেক কর। রাইট স্যার। আর আসমা বেগমের কি খবর? খোঁজ চলছে স্যার। ওকে। এই সাপাচাস না, সাপাচাস না, এই পাড়া সবাই শুনবে না, এই নানা রকম প্রশ্ন শুরু করে দেবে। এই কি হচ্ছে ওই বাড়িতে, এই কেন সাপ বাজাচ্ছে,
একদম দরকার নেই। আজ বাদে কাল তো সবাই জানবে আমাদের ছোট্ট বুঝকু। ও পরে যাও কিছু বুঝিয়ে বলে দেবো, ওখানে এখন একদম না। হ্যাঁ কি সুন্দর দেখতে ভাইটাকে, আমার একটু দাও না। এখন না মনা, আমি আগে ওকে দোলনায় নিয়ে গিয়ে শুয়ে দিই, তারপর তুমি দোল দিও কেমন। এখন এটা ধরো। এই বাচ্চাটাকে তারা নিয়ে সুনিতা ভট্টাচার্য এবং জয়ন্তী সাহা এই মহিলাদের কাছে বিক্রি করে। সুনিতা ভট্টাচার্য একজন মহিলা যিনি দুর্গাপুরে থাকেন, বাচ্চা হওয়া সংক্রান্ত যে চিকিৎসা সেই জায়গায় তারা কাজ করেন। এখানেও লাকি সাউ বলে একজন লোকের সাথে এই সুনিতা ভট্টাচার্য বা এই এদের টিমের লোকের আলাপ হয়। এই যে নূর হোসেন মোল্লা এবং নূর হোসেন শেখ, এরা করল কি, এই মমতাজের বাচ্চাটাকে এই সুনিতা ভট্টাচার্য এবং জয়ন্তী সাহা এদের কাছে বিক্রি করে দিল। আর সুনিতা ভট্টাচার্য এবং জয়ন্তী সাহা সেই বাচ্চাটাকে তুলে দিল 4 লাখ টাকার বিনিময়ে লাকি সাউয়ের কাছে। সৌমিকে দেখো কিরকম পাগলামি করছে, সে বেচারা খেলছে, সে কি ওর ওসব অঙ্গভঙ্গি দেখতে পাচ্ছে। বিনা তুমি খুশি তো? এটা আবার জিজ্ঞেস করবার মতো কোনো প্রশ্ন হলো? সন্তানকে পেয়ে কোন মা না খুশি হয়। তবে কেন জানি না মাঝে মধ্যে বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে। ওকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে না তো? কে নিয়ে যাবে বলো? ওর আসল বাবা মা এসে যদি ওকে ফেরত চায়? তুমি একদম নিশ্চিন্ত থাকো, ওর বাবা মা এতটাই গরিব যে ওকে ঠিক মতো মানুষ করতে পারবে না, আর তাই তো ওকে বিক্রি করে দিয়েছে। কিন্তু কিন্তু যদি ওদের অবস্থার উন্নতি হয় তখন তো তারা বাচ্চাটিকে ফেরত চাইবে। আরে তখনও ওরা আমাদের কাছে পৌঁছতে পারবে না, কারণ ওর মা বাবা আমাকে চেনেই না। আমরা তো ওকে ওই মিডিলম্যানের কাছ থেকে নিয়েছি, আরে ওই যে তপতি বসু, রেখা রায়, তুমি তো চেনো ওদের। বাবা ওর নাম কি থাকবে? ওর নাম? আমি তো ওকে বাবাই বলে ডাকি। না না ভালো নাম কি থাকবে? ভালো নাম আমার সৌমি মায়ের এই নামের সাথে মিল রেখে এই সৌমির ভাইয়ের নাম হবে সৌম। খুব ভালো খুব ভালো। জানিস ভাই তোর নাম কি থাকবে? সৌম। আচ্ছা ওর আসল বাবা মাকে তুমি চেনো? না সামনাসামনি দেখা হয়নি, তবে ওনাদের আধার কার্ডের জেরক্স আমার কাছে আছে। এই হচ্ছে ওর বাবার আধার কার্ডের জেরক্স। হ্যাঁ এই বিষ্ণুপদ সামন্ত, আর এই যে এটা হচ্ছে ওর মায়ের এই সোনালী সামন্ত। আর এই যে দাও, এইটা হচ্ছে বাবায়ের বার্থ সার্টিফিকেট। 12ইপুরে ওদের বাড়ি? আজ থেকে 12ইপুরের আশেপাশেও আমি কোনো দিন যাব না, আর ওকে নিয়ে তো নয়ই। সোনা আমার, মানিক আমার, তোকে আমি বুকের মধ্যে আগলে রাখবো, কোথাও যেতে দেব না। কি ব্যাপার? আসমা বেগম? হ্যাঁ আমি। কেন কি হয়েছে? নোরা বেগম কোথায়? সে তো বাড়ি চলে গেছে। আপনাকে থানায় যেতে হবে। আমাকে? কেন স্যার? কারণ নোরা বাড়ি ফেরেনি। বিশ্বাস করুন স্যার, ও একদিন পরেই বাড়ি যাবার জন্য বেরিয়ে গেছিল। তার মানে সে খালিদ আর ইয়াজালি ওর সঙ্গে ছিল? হ্যাঁ স্যার, ওরাই তো ওকে বাড়ি পৌঁছে দেবে বলেছিল। কিন্তু বিশ্বাস করুন স্যার, ও যে এখনো বাড়ি পৌঁছয়নি এটা আমি জানতাম না। খালিদ আর ইয়াজ এখন কোথায়? জানি না স্যার, ও বলে গেছিল ও একটা কাজে যাচ্ছে, ফিরতে কদিন দেরি হবে। ফোনে যোগাযোগ হয় ওদের সঙ্গে? হ্যাঁ স্যার হয় ফোনে। ওই আর কি, কবে ফিরবে, কেমন আছে, ও বলেছিল আরও কিছুদিন দেরি হবে ওর ফিরতে।
ওদের দুজনের ফোন নাম্বারটা দিন। কি ভাই, চিন্তা কিসের? চিন্তা নয়, মন খারাপ। কেন আব্বু আমির কথা মনে পড়ছে নাকি? তুই না সালা পিছনে লাগতে ছাড়িস না। বলছি বিয়ের পর বউ ছেলে এতদিন বাইরে থাকলে কোন বান্দার নিজের আব্বু আম্মির কথা মনে পড়ে রে? আরে আরে আরে, তো সেটা আমাকে বলতে হবে, তো আমি বুঝবো কি করে যে তোর বউয়ের কথা মনে পড়ছে, তার জন্য তোর মন খারাপ। তুমি সব বুঝো, শুধু আমার মুখ থেকে রসের কথাটা শুনতে হবে, এমন খিস্তি করবো না সালা। খেপে যাচ্ছিস কেন ভাই? আরে দিবি নেই তো কি হয়েছে? পাশে পড়ায় ভাবি আছে, পকেটে টাকা আছে, চাপ কিসের? আরে ইয়ার, কতদিন এভাবে গা ঢাকা দিয়ে থাকতে হবে বন্ধু? আরে যতদিন কেসটা ধামাচাপা না পড়ছে ততদিন। আরে সে তো অনেক সময়ের ব্যাপার, এদিকে আসমা সবে বরকে ছেড়ে এখানে এসেছে, এখন আমি যদি এভাবে পালিয়ে পালিয়ে বেড়াই, ওকে সঙ্গ না দিই, ব্যস্ত ওর মাথাটা না বিগড়ে যায়, আবার বরের কাছে না ফিরে চলে যায়। আচ্ছা ওর সঙ্গে তো ফোনে কথা হয় না? হুম হয় তো। তা শোনার পর কি মনে হয় যে ও খুব অস্থির হয়ে পড়েছে? খুব না হলো কিছুটা তো বটেই। আমি কি ভাবছি জানিস, কটা মাসের জন্য ওকে নিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকবো। যেতে লাভটা কি হবে? যা মাল এসছে সব বেকার চলে যাবে। তাও ঠিক। এই শোন তোকে একটা কথা বলি, ও যদি অস্থির হয়ে থাকে আর কটা দিন যাক না, আমরা নয় মাঝে মধ্যে রাতের বেলায় বাড়ি যাবো, তোর সঙ্গে কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, আবার পরের দিন আর ভয়ের আগে বেরিয়ে চলে আসবো। ততদিন তুই ওকে একটু ফোনের মধ্যে ভুলিয়ে ভালিয়ে রাখ না ভাই। ঠিক আছে, এলাম। স্যার, রেল স্টেশনে সিসিটিভি ফুটেজ থেকে খালিদার ইয়াজের ফটো পেয়ে গেছি। আশপাশের থানাতে সবইগুলো ফরওয়ার্ড করে দাও। রাইট স্যার। ওদের ফোন ট্র্যাক করা হচ্ছে? চলছে স্যার। ওকে। দোড়াকে তোমরা বাড়ি পৌঁছে দিয়েছিলে? হ্যাঁ। কেন হঠাৎ এই কথা? ও বাড়ি পৌঁছয়নি। তোমাকে এই কথা কে বলল? ওর মা থানায় গিয়েছিল, থানা থেকে এসে আমাকে নিয়ে গিয়েছিল। দেখো বাড়ি পৌঁছে দিয়েছি মানে তো আর ঘরে ঢুকিয়ে দিয়ে আসিনি, ডায়মন্ড হারবার স্টেশনে গিয়ে ওকে ছেড়ে দিয়েছি। এরপর ও কোথায় যাবে, ওর কি হবে, সেই দায়িত্ব কি আমার? তুমি এখন কোথায়? বলছি তো কাজে আছি। কাজটা কোথায়? আমি জানতে চাইছি। তুমি জেনে কি করবে? আমার কাছে চলে আসবে। কি ব্যাপার বলো তো, কোথায় আছো? ঠিকানা বলতে এত সংকোচ কিসের? তুমি কি পালিয়ে বেরোচ্ছ? পালিয়ে বেরাচ্ছি, আর এই ধারণার কারণটাই পাক। দোড়াকে তুমি আনতে বলেছিলে আমার সঙ্গে, আর আমি সুভাষকে এটা মেনেছি দোড়াকে তোমার কথা, আর তুমি পৌঁছতে গিয়েছিলে দোড়াকে, এখন তাকে পাওয়া যাচ্ছে না, আর তুমিও তো বেপাত্তা। ব্যাপারটা কিরকম অন্যরকম মানে বোঝাচ্ছে না? আসমা আসমা, তুমি আমায় বিয়ে করেছো, তুমি আমার বউ, আমি যাই করি না কেন সবসময় তুমি আমার পাশে থাকবে, আমার বিরুদ্ধে যাবে না। এই তুমি পুলিশে কি বলেছো? পুলিশ আমার কাছ থেকে তোমার আর ইয়াজ ভাইয়ের নাম্বার নিয়েছে। আমি তোরা আর ওর বাচ্চার সন্ধান।
অনেক সময় অপেক্ষা করছো? না, অনেক মাস। মানে? মানে এভাবে আর কতদিন লুকোচুরি করে চলবে বলতো? এইভাবে কতদিন আর ঝুলিয়ে রাখবে আমাকে? নাকি প্ল্যান করেছো গাছেরও খাবে তলারও কুড়োবে? হ্যাঁ, ফায়দা তো তোমারও হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে না আমার, অথচ বড়ের মতো সব অধিকারই তো ফলাচ্ছ। কি আর অধিকারটা ফলাতে দিচ্ছ শুনি? কোন অধিকারটা বাকি আছে? তাই বলছি, তোমাকে নিয়ে বউ বলে সবার সামনে ঘুরে বেড়াবার অধিকার আমার আছে? তোমাকে নিয়ে সবার সামনে চলার অধিকার আছে? আর তোমার বাচ্চার আব্বু হবার অধিকার আছে? বাবা, অনেক স্বপ্ন আছে চোখে। এই আসমা, তুমি সিরিয়াসলি বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না ফালতু নাচাচ্ছ? বাদর নাচিয়ে পয়সা পাওয়া যায়, তোমায় নাচিয়ে লাভ? বলা তো যায় না, মনে মনে আমাকেই হয়তো বাদর ভাবছো। আর শোনো, এই যে আমাকে নাচিয়েও যে দু একটা পয়সা উপার্জন হচ্ছে না তাও তো নয়, এটা ওটা সেটা দিয়ে তো দিচ্ছি। খোটা দিচ্ছ আমায়? ঠিক আছে, যা যা দিয়েছ কাল এসে ফেরত নিয়ে যাবে। এই আসবা, আমি ফেরত নেওয়ার জন্য ওগুলো দিইনি, দিয়েছি একজনের মন পাওয়ার জন্য। তোমার কাছে আমার প্রশ্ন ছিল যে তুমি তোমার বরকে ছেড়ে কবে আমার কাছে আসছো, আর সেই কথা এখন কোথায় যাচ্ছে বলো তো? যদি বলি আজ পালিয়ে যাব, নিয়ে যেতে পারবে আমায়? চলো, আমি রেডি। কয়েকটা দিন অপেক্ষা করে নাও, বাড়িতে সব সন্দেহ করছে, সুযোগ বুঝে বেরোতে হবে, নাহলে ধরা পড়ে যাব। এই লুকো লুকো লুকো। আরে কেন, কি হলো? আর একজন আসছে, লুকো। কিরে, কোথায় যাবি? ওই আম্মি মাইতেদের বাগানে জ্বালানি আনতে গেছে। যাই একটু ঘুরে আসি। শোনো বাবা, ওর কথা আর বলো না, কখন ঘুমায় কখন জেগে থাকে কিচ্ছু বলা যায় না। আসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি হয়, তোমার বান্ধবী? ওই একই পাড়ায় থাকি, গল্পগুজব করি, এই আর কি। ওইটা ছেলে না মেয়ে? ছেলে। কত বয়স? 3 মাস। বেশ ফুটফুটে না বাচ্চাটা? ও বাবা, তার বাচ্চা নিয়ে তোমার এত আগ্রহ কিসে? আরে না না, আমি বলছিলাম আর কি, আর কটা বছর পর তো আমিও আব্বা হব তোমার বাচ্চার। ধ্যাত, আমি চললাম, আবার কে দেখে ফেলবে? এক সপ্তাহ সময় দিলাম, বেরিয়ে আসবে। দেখছি। একটা বাচ্চা ছেলে দিতে পারবি? সবে জন্মেছে। পারবো না বলে কিছু নেই, পারার জন্য কতটা তাগিদ সেটাই বিষয়। পার্টি মালদার আছে, ভালো টাকা দেবে। তাহলে হয়ে যাবে। মেয়ে হলে কিন্তু চলবে না, ছেলেই লাগবে। আরে কোথাকার পার্টি? কলকাতা। ঠিক আছে, বাচ্চা হাতে পেলে খবর পাঠাচ্ছি। কার ফোন রে? আরে রেখা রয়। আবার রেখা রয়? হ্যাঁ রেখা রয়, সেই রেখা রয় আর তপতি বসু। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর আইভিএফ এ একটা চাকরি করে। হ্যাঁ, কি বলছে? বলছিল যে একটা বাচ্চা ছেলে সাপ্লাই দিতে হবে, পার্টি ভালো আছে, এই আর কি। শোন, তুই যেটা বলছিস, তুই খবর লাগাতো, এ দাওটা হাতছাড়া করা যাবে না। আমার হাতের নাগালে একটা ছেলে আছে, 3 মাসের। তাই? কোথায়? আরে আমার গার্লফ্রেন্ডের পাড়াতে থাকে। আরে তাহলে তো হয়েই গেল, তাহলে প্ল্যান কর কি করে তোলা যায়।
আর কি করব বলো? আমাকে তো একটা সুযোগ দিতে হবে বাড়ি থেকে বেরোনোর জন্য। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে উত্তরটা কি দেব? এই শোনো, ইচ্ছা থাকলে না উপায় হয়, সুযোগ যদি না আসে সুযোগকে বের করে দিতে হবে। আর বাড়ি থেকে বেরোনোর জন্য তোমার হাজার রকমের অজুহাত তৈরি হতে পারে। যেমন তুমি একটা বলো। আরে তোমার পাড়ার ওই যে মেয়েটি সেদিনকে চাকরি কামায় লোকাতে বললে, দোরা, আরে কি জানো নাম জানি না, আরে যার একটা তিন মাসের ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোরা। আরে ওর সাথে তো তোমার বেশ ভালো, তা ওকে তুমি একটুখানি কাজে লাগাও। আরে ওকে বলবে যে তোমার কিছু কেনাকাটার দরকার আছে, ডায়মন্ড হারবার স্টেশনের সামনের বাজারে তোমায় যেতে হবে, তো সঙ্গে যাবে তোমার। আর বাড়িতে বলবে যে দোড়ার কিছু কেনাকাটার দরকার আছে, তা তোমাকে একটু সঙ্গে যেতে বলেছে, ব্যাস হয়ে গেল। বাহ, তোমার তো এসব বিদ্যে খেলে বটে। দাঁড়াও, কালকে দোড়া ওর বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, তখন আমি এই সুযোগটা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসব। ব্যাস, ও ডাক্তারের কাছে, আমিও ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে যাব। আহ, তুমি কিন্তু আবার ভুল করছো। আরে তোমার বাড়ির লোক তোমাকে সন্দেহ করে, তোমাকে নজরে নজরে রাখছে, তখন তুমি ওদের সাথে বেরিয়ে ওদের থেকে আলাদা হয়ে যদি ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যাও, আর সেটা যদি তোমার বাড়ির লোকের নজরে পড়ে যায়, তাহলে কিন্তু সব শেষ। তাহলে তুমি এক কাজ করো, তুমি দোড়াদের সাথে যাও, ওর ছেলেকে ডাক্তার দেখাও, ফেরার পথে তুমি বলো যে তোমার কিছু কেনাকাটা আছে, ডায়মন্ড হারবার স্টেশনের সামনের বাজারে তুমি যেতে হবে, দোড়াকে বলো সঙ্গে যেতে, ব্যাস তাহলেই হয়ে গেল। সত্যি তোমার প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। যাই হোক, এই ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছানোর পর তারপর আর কি, তোমার দায়িত্ব শেষ, আমি ওখানে থাকবো, তারপর সব দায়িত্ব আমার। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। ও, দোড়াকে কিন্তু মনে করে সঙ্গে করে আনবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। এরপর আসমার সাথে দোড়া আর ওর বাচ্চাকে সঙ্গে করে সুভাষ গ্রাম নিয়ে আসি, ইয়াজের বাড়িতেই তুলি। আর বাচ্চা আমাদের বাড়িতে আসতে আমি রেখা আর তপতিকে ফোন করি। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, বাচ্চা জোগাড় হয়ে গেছে। তাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছি, দেখে নাও। চলবে। আরে ইয়াজ, তোর জবাব নেই, কবে দিচ্ছিস বল বাচ্চাটা? আরে পাখি আমার খাঁচায় আছে, রোকড়া ফেললে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি জানাচ্ছি। টাকা রেডি, বাচ্চাটাকে দুজনের মধ্যে পাঠাতে হবে। কিছু প্ল্যান করেছিস? আমাদের রাস্তা এখন একটাই কাটা, বাচ্চার মা। বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেলে তো বাচ্চার মা খুব চেঁচামেচি করবে। পুরো প্ল্যানটা চপাট হয়ে যেতে পারে। তো আমি যেটা ভাবছি, তুই কি সেটাই ভাবছিস? মাটাকে খালাস। হ্যাঁ, পরদিন দোড়া বাড়িতে যাওয়ার কথা বলে, আমি আর খালিদ ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার ছুতে ওর সঙ্গ নিই। ওকে যাই বলায় ও সহজে মেনে নেয়, কোনো কিছু মানাতেই ওকে বেগ পেতে হয় না, যা বলো তাই মেনে নেয়। এটাই আমাদের কাজকে আরো সহজ করে দিয়েছিল। দিনের বেলা মার্ডার করলে লোকের চোখে পড়ে যাওয়ার চান্স ছিল, তাই ঠিক করলাম যে যা করতে হবে
রাতের মধ্যেই করতে হবে। বলছি, তোরাকে বাড়ি পৌঁছে দিয়ে যদি আমরা ওই কাজটা করতে যাই তাহলে তো খুব দেরি হয়ে যাবে রে, কাজটা তো আর হবে না। সেটা তো ঠিকই, তাহলে কি করবি? দোরা বলছি, কাজটা যদি আমরা সারি, বারুইপুরে একটা কাজ আছে, তারপর তোমায় যদি আমরা বাড়ি পৌঁছে দিই তোমার খুব অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো, তুমি আমাদের সাথে বাড়ি ঘুর, চলো। ঠিক আছে, চলো। গভীর রাতে বারুইপুর স্টেশনে দৌড়ার কাজ থেকে ওর বাচ্চাটাকে নিয়ে ওকে ট্রেনের সামনে ঠেলে ফেলে দিই। তারপর এরপর বাচ্চাটাকে নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে চলে যাই। পরের দিন রেখা রায় আর তপতি বসুর কাছে বাচ্চাটাকে আমরা বেঁচে দিই। রেখা রায় আর তপতি বসুর ঠিকানা? স্যার, ওরা দুর্গাপুরের একটা IVF সেন্টারে কাজ করে স্যার। এটা রাজেশ পালের বাড়ি? হ্যাঁ, কিন্তু কি হয়েছে স্যার আপনারা এখানে এভাবে? রাজেশবাবু বাড়ি আছেন। আচ্ছা, আর বাচ্চাটা? মানে শুনুন, আমাদের ভেতর যেতে দিন। আপনি এই বাচ্চাটাকে ইললিগাল ভাবে এখানে নিয়ে এসেছেন? না না স্যার, ওর মা বাবা খুব গরিব, ঠিক মতো মানুষ করতে পারবে না, তাই ওকে আমাদের কাছে দিয়েছে। তার সমস্ত ডকুমেন্টস আছে আমাদের কাছে স্যার, সব আছে। যাও না, নিয়ে আসো না, স্যারকে দেখাও, তাড়াতাড়ি যাও। এবার আয়া তপতি বসুর সঙ্গে আপনার কি সম্পর্ক? না না স্যার, কোনো সম্পর্ক নেই। ট্রেনে আলাপ হয়েছিল রেখা রায়ের সাথে, উনি দুর্গাপুরের IVF-এ কাজ করেন। কথা কথা বলছিলাম যে আমার একটাই মেয়ে, একটা ছেলের খুব শখ আছে, দত্তক নেওয়ার চেষ্টা করছি স্যার, কিন্তু সরকারিভাবে দত্তক নিতে গেলে অনেক সময় লেগে যায়। তো ওই রেখা দেবী বললেন যে উনি আমাদের বাচ্চা জোগাড় করে দেবেন, যে সমস্ত গরিব মা বাবা বাচ্চাকে মানুষ করতে পারে না তাদের থেকে, তো সেখান থেকে তো ওকে আমাদের দিয়েছেন স্যার। আর তার পরিবর্তে আপনি 4,00,000 টাকা ওকে দিয়েছেন? হ্যাঁ স্যার। স্যার স্যার, এই যে দেখুন, ওর বাবা মায়ের আধার কার্ডের ফটোকপি আর আর এই যে ওর বার্থ সার্টিফিকেটও এখানে আছে। এসবই জাল ডকুমেন্টস। ওর আসল বাবার নাম শেখ আনসার আর মার নাম দোরা বেগম। আপনাদের মতো মানুষের অর্থের দ্বন্দ্বে আইনকে না মানার প্রবণতার জন্য, লিগ্যাল প্রসেসে না গিয়ে টাকা দিয়ে বাচ্চা কেনার প্রবণতার জন্য আজ সমাজে চাইল্ড ট্রাফিকিংয়ের এত বাড়বাড়। কত নির্মমভাবে একটি শিশুকে তার মা বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয় সেটা আপনি ধারণাও করতে পারবেন না। জানেন এই বাচ্চাটার মার সঙ্গে কি করা হয়েছে? অনেক রাত হয়ে গেল তুই আজ ভাই। চিন্তা করো না, লাস্ট ট্রেন ধরে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। বাচ্চাটা বিয়ে করেছে না তোরা? তা অনেকটা সময় হলো তো তুমি বাচ্চাটাকে নিয়ে ঘুরছো, দাও আমায় একটু দাও। না না, ঠিক আছে, অসুবিধা নেই। আরে ঠিক আছে, দাও না, আমি ধরছি, দাও দাও। বাবু চলো একটু এগিয়ে, চলো। একদিন দুদিনের মধ্যেই, পরের দিনই সম্ভবত, যে তারা বললো মমতাজকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসছি,
বলে মমতাজকে আর নিয়ে এই নূর হোসেন মোল্লা এবং নূর হোসেন শেখ তারা বেরোলো। বেরিয়ে তারা বারুইপুরে গিয়ে এই মমতাজকে মেরে ফেলে রেললাইনে ফেলে দেয়। দোরা বিবির দেহটি শনাক্তকরণ হয়নি বলে বেওয়ারিশ লাশ হিসেবে সরকারি মতে তার শেষকৃত্য করা হয়, কিন্তু কুলপি থানার অসাধারণ তৎপরতায় কেসটি সলভ হয়। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিচারাধীন, আমরা অপরাধীদের যথাযোগ্য শাস্তি দাবি করছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে পুলিশ ফাইলসে সোম থেকে রবি রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ 8:00।